হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আপনারা হয়তো দেখে থাকবেন পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের লট নাম্বার 26, 27, 28 মেনলি এই তিন দিন দেওয়া হয়, 29 তারিখ কিছু কিছু দেওয়া হয়, 30 এবং 31 তারিখ কিন্তু কোনো রকমের লট নাম্বার কাউকেই দেওয়া হয়নি। এমনকি আজকে অর্থাৎ 1 এপ্রিলও কিন্তু কাউকেই লট নাম্বার দেওয়া হয়নি এখনও পর্যন্ত। মেনলি যাদের 26 তারিখে লট নাম্বার ছিল এরকম বেশ কত করে লট নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যায় 30 মার্চ। তারপর কিন্তু এখন লট নাম্বার পড়েনি এবং সেই লটারি কিন্তু পেমেন্ট এখন করা হচ্ছে, গতকালকে করা হয়েছে, তার আগেও কিন্তু করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যাদের এখনও লট নাম্বার পড়লো না, অর্থাৎ যাদের ওয়েটিং ফর লট জেনারেশন রয়ে গেল, তাদের অ্যাকচুয়ালি লট নাম্বার কবে পড়বে? তো অফিসে আমি কল করেছিলাম, যদিও অফিসিয়ালি কোনো কিছু কিন্তু সঠিক ডেট বা টাইমলাইন কিন্তু বলা হয়নি, তবুও কিন্তু আমি হতে পারে সেরকম একটা সম্ভাবনাময় ডেট আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই বলে রাখি যে যাদের এখনও লট নাম্বার পড়েনি, অর্থাৎ এখনও পর্যন্ত ওয়েটিং ফর লট জেনারেশন রয়ে গেছে পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক, মেনলি পোস্ট ম্যাট্রিক, তাদের কিন্তু আশা করছি যে 5 তারিখের পর, অর্থাৎ এই যে লট নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই লটের পেমেন্ট করা হবে, তারপর কিন্তু 5 তারিখের পর তাদের কিন্তু লট নাম্বার পড়তে পারে। মেবি 5 তারিখ কি 6 তারিখ কিন্তু তাদের একটা লট নাম্বার পড়ার সম্ভাবনা রয়েছে। যাদের লট নাম্বার উঠে গিয়েছিল তাদেরও কিন্তু 5 তারিখের পর লট নাম্বার পড়তে পারে। এখন সঠিকভাবে কোনো ডেট কিন্তু বলা যাচ্ছে না, অফিসিয়ালিও কিন্তু আমাদেরকে কোনো ডেট এরকম জানানো হচ্ছে না, তবে জাস্ট সম্ভাবনাময় টেন্টেটিভ ডেট কিন্তু এটা বলা হচ্ছে। এর 2-1 দিন আগে পিছু কিন্তু হতে পারে, অর্থাৎ 6 তারিখে 7 তারিখ লট পড়তে পারে, অথবা 3-4 তারিখেও কিন্তু লট পড়তে পারে যদি WBMDFC-র কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যাদের লট নাম্বার পড়েনি তাদের আশা করছি যে 5-6 তারিখে কিংবা তার 2-1 দিন পরে কিন্তু লট নাম্বার পড়ে যাবে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে তাদের লট নাম্বার পড়ে যাবে। এখন যাদের লট নাম্বার পড়ে রয়েছে এবং পেমেন্ট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, তাদের অ্যাকচুয়ালি পেমেন্ট কবে আসবে? পেমেন্ট কিন্তু প্রতিদিনই ছাড়া হচ্ছে, 30 তারিখেও ছাড়া হয়েছে, 31 তারিখেও ছাড়া হয়েছে, আবার আজকেও কিন্তু অনেকেই পেমেন্ট পেয়েছে। তো এরকমভাবে কিন্তু পেমেন্টের কাজ চলবে, যারা পেমেন্ট পায়নি আশা করছি তারা কাল পরশু বা তার পরের দিন, অর্থাৎ 2, 3, 4 এই দিনগুলির মধ্যে, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এই ডেটগুলির মধ্যে যাদের লট নাম্বার পড়ে গেছে এখনও পর্যন্ত পেমেন্ট পাননি, তারা কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন, এটুকু আমি আশা করছি। পেমেন্ট পেয়ে যাওয়ার কথা, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে যাদের লট নাম্বার পড়ে রয়েছে এখনও পেমেন্ট পাননি, 2, 3, 4 তারিখের মধ্যে আশা করছি আপনারা পেমেন্ট পেয়ে যাবেন, এবং যারা এখন লট নাম্বার পাননি 5, 6, 7 এই টাইম ডেটগুলির মধ্যে আপনারা আশা করছি লট নাম্বার পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্রয়োজন মনে করলে চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।